সব কিছুর পতন আছে কিন্তু স্টেপের কোনো পতন নাই। ব্যাকসাইডটা সিম্পল কিন্তু একটা হাতা ইয়েলো একটা হাতা ব্ল্যাক। এই যে জলজল করতেছে জিনিসগুলো এগুলো সব স্টোনের কাজ করা। আর এর নিচে যে প্রিন্ট দেখতেছেন এটা হলো আপনার স্কিন প্রিন্ট করা, এটা হলো আপনার আফসানের কাজ করা। আর এই পাশ দিয়ে ছোট ছোট বুটা বুটা দেখতেছেন এটা কিন্তু আফসান, এটা কিন্তু আমার স্টোন। এটা কিন্তু আমি নিজেও পরিহিত দেখছেন কিনা, এই যে দেখেন আমি নিজে পরে আছি। এটাও একটা চায়না ফ্যাব্রিক্স, চায়না ফ্যাব্রিক্স, বাট এটার কাজটা খুব ইউনিক। এটা কিন্তু কাছ থেকে দেখলে আরো ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ক্রিয়েটরস। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আমি এইচআর তানজিল আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ফেসবুক পেজ বা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইউনিক সব টি শার্ট কালেকশন নিয়ে কাজ করতেছেন, বিজনেস করতেছেন, অথবা আপনাদের যাদের ভালো মানের একটি টি শার্টের দোকান বা শোরুম আছে, আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য। কারণ আজকের এই ভ্লগে আমি আপনাদেরকে যে ড্যাশিং, ইউনিক, অসাম ও আনকমন টি শার্টগুলো দেখাবো, আমি বিশ্বাস করি সেগুলো অবশ্যই অবশ্যই আপনার শোরুমে বা আপনার কালেকশনে থাকা উচিত, আপনার বিজনেসের জন্য, আপনার দোকানকে, আপনার ফেসবুক পেজ বা ওয়েবসাইটকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য। আজকের এই ভিডিওতে এখন আমি যে দোকানটিতে আসি সেটির নাম হচ্ছে রিস্কি ফ্যাশন। রিস্কি ফ্যাশনে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন ধরনের আনকমন, ইউনিক ও ড্যাশিং টি শার্ট সবসময় সারা বছর পেয়ে থাকবেন। শুরুতেই আমরা রিস্কি ফ্যাশনের লোকেশনটা একটু জেনে নেব। অ্যাড্রেসটা হলো আপনারা যারা হোলসেল ক্রেতা তারা মোটামুটি গুলিস্তান সিটি প্লাজা, নগর প্লাজা, বঙ্গবাজার এই মার্কেটগুলো সবাই চিনেন। সিটি প্লাজা, নগর প্লাজার মার্কেটের একটা মধ্যগলি আছে, মধ্যগলি দিয়ে একটু বের হলে পিছন সাইডে 100 গজ পূর্ব দিকে হাঁটলে হাতের ডান পাশে রোজ মেরিনাস মার্কেটের নামে একটা মার্কেট আছে। এই মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের রিস্কি ফ্যাশনের অবস্থান। আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া আমার নাম্বার থাকবে, নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই আমার নাম্বারে ওপেন আছে। আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অন্যথায় আপনারা আমাকে কলও করতে পারেন। আরেকটা বিষয়, অনেকে আমাকে ফোন করেন বা ইমোতে বলেন যে ভাই কুরিয়ারে প্রোডাক্ট নেওয়া যাবে কি? হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে। আপনারা যারা কুরিয়ারে প্রোডাক্ট নেওয়ার জন্য ইচ্ছুক আমাকে ডাইরেক্ট ফোন দিতে পারেন বা ইমো বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা দেশে সব জায়গায় সব জেলাতেই কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াবো না, মূল ভিডিওটি না টেনে দেখার বিশেষ অনুরোধ জানিয়ে আলোচনা আমি শুরু করলাম। আশা করি আজকের ভিডিওতে দেখানো কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে, আপনাদের পছন্দ হবে। এটা কিন্তু খুব উন্নত মানের একটা কাজ করা। এটা কাজটা আমি বুঝাই দেই, এটার মাঝখানে যে কাজটা দেখতেছেন গ্লেজ মারতেছে এটা হলো আপনার আফসানের কাজ করা। আর এই পাশ দিয়ে ছোট ছোট বুটা বুটা দেখতেছেন এটা কিন্তু আফসান, এটা কিন্তু আমার স্টোন। আচ্ছা, চারপাশে যে কাজটা দেখতেছেন এটা হলো স্টোন, আর মাঝখানে যে প্রিন্টগুলো এটা হলো আপনার ফয়েলের কাজ করা। হ্যাঁ, এই প্রোডাক্টটা নিতে পারেন। এই প্রোডাক্টের তিনটা কালার, আপনার ইয়েলো কালার, ব্ল্যাক কালার আর এই একটা কালার, তিনটা কালার আছে। প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হবে। এই প্রোডাক্টটা খুব ইউনিক কিন্তু ভাই, একদম আনকমন। এইসব ধরনের প্রোডাক্ট যদি নিতে চান আপনারা রিস্কি ফ্যাশনে অবশ্যই আসতে পারেন। রিস্কি ফ্যাশনে হোলসেল করা হয়, হোলসেল যত কাস্টমার আছে সবাইকে আমার এই প্রোডাক্টগুলো একবার অন্তত দেখে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল। দর্শক, সত্যি বলতে কি রিস্কি ফ্যাশনে যে ধরনের টি শার্ট কালেকশন আছে সেগুলো নিয়ে আলাদা আলাদা রিভিউ করা যায়। আচ্ছা ভাই, এই টি শার্টগুলো কেমন বা কীভাবে কাজটা করছেন? এই টি শার্টটা হলো আপনার, এই ফ্যাব্রিক্সটা হলো আপনার চায়না ফ্যাব্রিক্স, আর এখানে হলো আমার ব্র্যান্ডের লোগো দেওয়া হাইডেন্সি করে। আর এখানে যে একটা র্যাগলাইন দেখতেছেন এটা হলো আপনার ফ্যাব্রিক্স দিয়ে সম্পূর্ণ, এখানে কোনো প্রিন্টের কাজ নাই, ফ্যাব্রিক্স দিয়ে করা হয়েছে। আর দুইটা কালারের কম্বিনেশনে প্রিন্টটা কিন্তু স্টাইলটা কিন্তু জোস। এটা কিন্তু আরেকটা কাজ করা হয়েছে, আপনি ঘুরাইলে বুঝবেন ব্যাকসাইডটা। ব্যাকসাইডটা সিম্পল কিন্তু একটা হাতা ইয়েলো একটা হাতা ব্ল্যাক। ব্যাকসাইড থেকে যখন আপনাকে শো করবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। আর ফ্রন্ট সাইডটা একটা সুন্দর আনকমন একটা ডিজাইন দিয়ে বানানো হয়েছে। এটার কালার হবে তিনটা, রেড অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, একটা আছে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক। এই তিনটা কালার আছে, তিনটা কালারই সাইজ হবে, এম অ্যান্ড এক্সেল তিনটা করে সাইজ। এটা কিন্তু আমি নিজেও পরিহিত দেখছেন কিনা, এই যে দেখেন আমি নিজে পরে আছি। বিশেষ করে খুবই আরামদায়ক প্রোডাক্টটা, খুবই আরামদায়ক, কারণ এটার যে কাপড়টা, এই কাপড়টা খুবই ভালো একটা চায়না ফ্যাব্রিক্স, কাপড়টা খুবই উন্নত মানের। আর যে ডিজাইনটা দেখছেন, যারা একটু সিম্পল স্টাইলিশ পরতে চায় তাদের জন্য একদম বেস্ট পারফেক্ট একটা টি শার্ট। হ্যাঁ, এটা হলো একদম পিছনও সিম্পল, আর কালার দুটো কিন্তু 100% জেন্টস কালার। মাঝখানে যে প্রিন্টটা করছে হাতের মুষ্টি নাকি? হ্যাঁ, মাঝখানের প্রিন্টটা হাতের মুষ্টি না, এটা একটা ডিজাইন, ডিজাইনটা আমি নিজেও জানি না, কিন্তু ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি করছি। কিন্তু প্রিন্টটা খুবই উন্নত মানের, প্রিন্টার গ্লেজটাই আলাদা রকম। আর এটা হলো রাবার স্কিনের কাজ করা, সিম্পলের ভিতরে খুব স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। আর কালারগুলো একদম জোস কালার, জোস।
এগুলো আপনাদের শোরুম উঠলে আশা করি চোখের পলকে সেল হয়ে যাবে। আপনার শোরুমের জন্য বা আপনার ফেসবুক পেজের জন্য ওয়েবসাইটের জন্য যারা একেবারে ইউনিক ডিজাইনের আনকমন ডিজাইনের আপনারা টি শার্ট খুঁজতেছেন তারা অবশ্যই রিস্কি ফ্যাশনটা একবার ঘুরে যাবেন। আচ্ছা ভাই, এটা কী কাপড় দিয়ে করছেন? ভাই এটাও চায়না ফ্যাব্রিক্স দিয়ে করা, বাট এই ফ্যাব্রিক্সটার যে কাজটা দেখতেছেন কাজটা একদম আনকমন, খুবই পছন্দনীয় ইয়ং জেনারেশনের জন্য। এটাও একটা পার্টি টি শার্ট। এটা টি শার্টটার এই যে জলজল করতেছে জিনিসগুলো, এগুলো সব স্টোনের কাজ করা। আর এর নিচে যে প্রিন্ট দেখতেছেন এটা হলো আপনার স্কিন প্রিন্ট করা। স্কিন প্রিন্ট করার পরে দেন আপনার স্কিন প্রিন্টের উপরে স্টোনের কাজ করা হয়েছে। কিন্তু আপনি তিনটা কালারই দেখেন, প্রোডাক্টটার তিনটা কালারই সুন্দর। একটা হবে আপনার খয়েরি কালার, একটা যে কালারটা একটা হলো হোয়াইট কালার। তিনটা কালারই খুব সুন্দর, ইয়ং জেনারেশনদের জেন্স কালার যেটা বলে, একদম জেন্স কালার। প্রত্যেকটা কালারই সুন্দর। আর এগুলো সাইজ হবে তিনটা করে, মিডিয়াম লার্জ এক্সেল। ডিজাইনটা কিন্তু একদম ইউনিক, ইয়ং জেনারেশনদের জন্য পারফেক্ট একটা ডিজাইন। ভাই এই টি শার্টটা আপনার ফ্যাব্রিক্সটা একদম ইউনিক। এটাও একটা চায়না ফ্যাব্রিক্স, বাট আগের চায়না ফ্যাব্রিক্সগুলোর তুলনামূলক এই ফ্যাব্রিক্সটা আরও ভালো, আরও কোয়ালিটি সম্পন্ন। এটার মোট চারটা কালার আছে, কিন্তু আমি দুইটা কালার আপনাকে দেখাচ্ছি। যখন কেউ আসবেন বা যদি আমাকে ছবি দিতে বলেন আমি চারটা কালারের ছবি আপনাকে দেবো। আর এটার কাজটা দেখতেছেন, এটা কিন্তু গ্লিটারের কাজ করা, এটা কিন্তু গ্লিটারের কাজ করা। কাজটা কিন্তু দেখেন অনেক ইউনিক, সবাই কিন্তু বুকে কাজ করে বা পিঠে কাজ করে, এটা কিন্তু পিঠে সিম্পল, বাট এটার কাজটা একদম ইউনিক একটা জায়গায়। হ্যাঁ, এখানে কিন্তু সচরাচর কেউ কাজ করে না, কাজটাও খুব সুন্দর। এটা কিন্তু কাজ থেকে দেখলে আরও ভালো লাগবে। দুইটা কালার আছে আপাতত, আমি দেখাচ্ছি দুইটা কালার। এই প্রোডাক্টটার সাইজ হবে তিনটা, MLXL। আর কালার আরও দুইটা আছে, লাগলে আপনারা নক করলে আমি দেখাবো। এটাও একটা চায়না ফ্যাব্রিক্স, বাট এটার কাজটা খুব ইউনিক। নিচের কাজটা হলো আফসান, গোল্ডেন আফসানের কাজ করা। আর উপরে যে দেখতেছেন পুতি বসানো, এগুলো কিন্তু স্টোন না? হ্যাঁ, স্টোনের কাজ করা। আর নিচে হলো আপনার আফসানের কাজ করা। স্টোন আর আফসানের সমন্বয়ে এই স্পেলিংগুলো লেখা হয়েছে, লেটারগুলো, বাট খুবই ইউনিক কিন্তু। হ্যাঁ, অনেকে কাজ করে আপনার লেটারগুলো লেখে শুধু হয়তো প্রিন্ট করে, অনেকে নাহলে শুধু স্টোন করে। আমারটা কিন্তু হাফ প্রিন্ট হাফ স্টোন, যার কারণে একদম ইউনিক একটা প্রোডাক্ট। দুইটা কালার হবে এই প্রোডাক্টটা আপনার, মানে ইয়ং জেনারেশন যারা, এগুলো কিন্তু পার্টি টি শার্ট, যে কোনো পার্টিতে গেলেও ইউজ করতে পারবে। একদম নিউ আলাদা একটা, সবার চেয়ে আদার্স একটা লুক দেখাইতে পারবে। এটা হলো আপনার এই দুইটা কালার, সাইজ হবে তিনটা, MLXL তিনটা সাইজ। এটা হলো আপনার, এটাও মাস্টারলাইজ কটন, কিন্তু মাস্টারলাইজের মধ্যে এটার মাস্টারলাইজ চেয়েও ভালো। এই ফেব্রিক্সটা এত উন্নত মানের। আর সবচেয়ে বড় কথা কি, আমি এই মার্কেট জগতে প্রায় 13 বছর যাবত আছি। আমার লাইফে আমি দেখছি সব কিছুর পতন আছে, কিন্তু স্টেপের কোনো পতন নাই। স্টেপ আমার মনে হচ্ছে যে আমার জন্মের আগে থেকে স্টেপ চলতেছে, হয়তো আমার মৃত্যু আগ পর্যন্ত স্টেপ চলবেই। কারণ স্টেপ কিন্তু কিছু কোয়ালিটির কাস্টমার আছে, কিছু মানুষ আছে যাদের মানে পছন্দের স্টেপ তুঙ্গে থাকে, স্টেপই পরে। তো ওই হিসাবে স্টেপগুলো কিন্তু মোটামুটি চলেই, সবসময় চলে। আর এই স্টেপগুলো তো চলবেই, কারণ এগুলোর কালার কম্বিনেশন আর হলো কালার ডিজাইনগুলো খুব সুন্দর। এই যে দেখেন এখানে গ্লিটারের সিম্পলের কাজ করা আছে। আর মূলত সিম্পল কাজ করার কারণ হলো স্টেপ যারা পরে তারা একটু সিম্পল কোয়ালিটি সম্পন্ন করতে চায়, বেশি হাবা জাবা ডিজাইন পড়তে চায় না। ওই হিসাব করে এইগুলো হলো তাদের জন্য একদম বেস্ট কোয়ালিটি স্টেপ আমি বলবো। আর যেহেতু স্টেপ এগুলো পিছু কিন্তু আমার একদম প্লেন, পিছে একদম প্লেন, জাস্ট আপনার বুকের ভিতরে সামান্য একটু কাজ করা। আর এগুলো আমি বলবো যারা নেবেন 100% তারা পরিধান করে খুবই মজা পাবেন, খুবই আরামদায়ক একটা কাপড়। তিনটা কালার? হ্যাঁ, তিনটা কালার এখানে আছে, আরও দুইটা কালার আছে, আমি পরে দেখাবো। আর এই তিনটা কালারই খুব সুন্দর, আর সাইজ হবে তিনটা করে, MLXL। এই স্টেপ দুটো খুব সুন্দর। আমি কিছুক্ষণ আগে ভিডিওর ভিতরে আপনার এর আগে তিনটা কালার দেখাইছি, ওই তিনটা কালার বলছিলাম, আরও দুটা কালার দেখাবো। এই যে সে দুইটা কালার, এটা হলো এর আগে যে একটা ব্ল্যাক দেখাইছি সেটা হলো চিকন চিকন স্টেপ, আর এই ব্ল্যাকটা হচ্ছে মোটামোটা স্টেপ। যার যেরকম পছন্দ সেরকম নিতে পারবে, কিন্তু ডিজাইনটা আপনার এই যে গ্লিটারের কাজ করাই সিম্পল, একদম সিম্পল। ব্যাকসাইডটা একদম সিম্পল, কারণ স্টেপ কিন্তু অনেককে অনেক দিক দিয়ে স্মার্টনেসটা একটু ইউনিকভাবে বোঝানো যায়। এই দুইটা প্রোডাক্ট আছে, দুইটা কালার, আর এগুলো সাইজ হবে তিনটা করে, MLXL। ফেব্রিক্স খুবই উন্নত মানের, এটা নিশ্চিত থাকতে পারেন। আমাদের থেকে যারা প্রোডাক্ট নেয় কম বেশি তারা সবাই জানে আমাদের প্রোডাক্টগুলো কীরকম। রিস্কি ব্র্যান্ড, প্রত্যেকটা প্রোডাক্ট গুণগত কাপড়, ফিনিশিং কোয়ালিটি না হলে পাল মানে শোরুম পর্যন্ত লঞ্চ হয় না। তো ওই হিসাবে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, আমাদের প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো ব্যবসা করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কালেকশনগুলো যদি আপনাদের মনের মতো হয়ে থাকে, তাহলে বলবো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মনের অনুভূতি, আপনারা কে কোন জায়গা থেকে আসতে চাচ্ছেন অবশ্যই লোকেশনটা জানিয়ে একটি কমেন্ট করে দেবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার
চেষ্টা করব। আপনারা যারা আমার চ্যানেল একেবারে নতুন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি গ্রহণযোগ্য মনে হয় তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন, অন্যান্য ভিডিওগুলো ক্লিক করে রাখতে পারেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন, এই ধরনের ভিডিও সবসময় সবার আগে পাওয়ার জন্য আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে। এছাড়াও আপনারা অবশ্যই অবশ্যই লাইক ও ফলো করে রাখবেন বেঙ্গলি ক্রিয়েটরসের অফিসিয়াল ফেসবুক পেজে, যার সবগুলো লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।